মেয়ে দেখতে তো খুবই সুন্দর। তো তোমার নাম কি মা? খুব সুন্দর নাম। আপনি কখন এসএসসি পাস করেছেন? ও আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম কি কত সাল? ঠিক আছে, 3 বছর আগে সালটি ছিল 2009 সাল, আম রাইট? তোমাকে দেখি বোঝা যাচ্ছে তুমি যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতী। আরে কি কই আমার মেরে, এই পর্যন্ত আমি 100 বিয়া দিছি বুঝুন, মাশাআল্লাহ। আমি জানি তো কার সাথে কি মিলে দেব, তাই তো বাচ্চা বুঝছে আমার এই সুন্দর বাবাজির জন্য সুন্দর লাইয়া দেখছি বুঝছি। তোমার মেয়ে পছন্দ হয়েছে বাবা? কি যে বলো ডেডি, পছন্দ হয়েছে মানে খুবই পছন্দ হয়েছে। তুমি তাড়াতাড়ি বিয়ের কথা পাকা করে ফেলো ভাই সাহেব, বিয়ের আলাপ পাকা করতে পারো। অবশ্যই অবশ্যই, আমাদের কোনো আপত্তি নেই। তবে তবে কি? এই তবে কোনো কিছু না, আমি কইতাছি এ মা তুমি ভিতরে যাও। হ্যাঁ নাকি সত্যি সাহেব? হ্যাঁ মা তুমি ভিতরে যাও। তুই মা ভিতরে যাও, তুমি ভিতরে যাও। এই আপনি নিয়ে যান নিয়ে যান। ঘটক সাহেব আপনি ঠিকই বলেছেন, 5 লক্ষ টাকা, 50 বরিশাল 9 লক্ষ আর কসমেটিক সব বিয়ের আগে তিনি পাঠিয়ে দিবেন। আজ তাহলে চলি। ও স্যার, আরে আমি তোমাদেরকে ডেকেছি এই কারণে যে ওই 5 লক্ষ টাকা আর 50 বরিশাল 9 লক্ষ আমেরিকা ছেলে কার থেকে যে পেলাম ওইটা তো আমি অলরেডি সবাইকে ভাগ করে দিয়েছি। এতে কি তোমরা সন্তুষ্ট হয়েছো? স্যার আমরা আসলে অনেক ভালো মানুষ বুঝছেন, এই দুনিয়া আমার ধারণা মতো ভালো মানুষ আমার সব কেন দেয়? কারণ কি জানেন, আমি দেখছি আমরা যাই কিছু করুন না কেন আমরা কিন্তু আপনি টকাইছি। আমি আমি নিজে বুঝছেন অনেক খুশি হয়েছি, অনেক খুশি। আপনার লাগে দোয়া করি এরকম বড় বড় কাজ যেন আপনার জীবন আরো আমাদের জন্য পাই। ঠিক আছে, তুমি অনেক চালায়। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল লিটন ভয়েস অ্যান্ড কিপ অন ওয়াচিং মাই ভিডিওস।